অন্য দূরে নবীরটা তো পড়ে। হযরত ওমর কি করেছে? একদিন দুই জনের বিচার করলেন আমার রাসূল। কয়জনের? দুই জনের। একজন হলো মুনাফিক মার্কা মুসলমান, নামের মুসলমান আর কি আমাদের মধ্যে এরকম আছে না? আছে। এদিকে এই বাই যাইয়া দুধ চা খায় কয় হ্যাঁ তোমারটা ঠিক, আবার ওই বাই যে রং চা খায় হ্যাঁ ন কয় তোমারটা ঠিক, এই বাই দামি বিস্কুট খায় বাই তোরটাও ঠিক, এই বাই যে কম দামি বিস্কুট খায় ওখানেও যায় কয় তোরটাও ঠিক। এই যেটা সব জায়গায় ঠিক এটা মুনাফিক, এটা সব জায়গায় যেটা সব জায়গায় ঠিক না কিছু কিছু জায়গায় ব্যাঠিক এইটাই আসল ঠিক। কথা কন না কা ঠিক না? সত্যবাদীরা দেখবেন সবসময় স্টেজ ভাবে কথা বলে, কাউকে ভয় পায় না, তাদের শুধু ভয় থাকে আল্লাহর। আরে আল্লাহর ইনি হারাই ফেলি, রাসূল ইনি হারাই ফেলি, দুনিয়ার মানুষ আমার কতক্ষণ থাকবে, আজকে আছে কালকে নাই, বিষয়টা এরকম না? আরো জোরে। দুইজনের বিচার হলো বন্ধু, দুইজনের বিচার হলো, একজন হলো বেঈমান আর একজন হলো মুনাফিক মার্কা মুসলমান। বিচার করার পরে বেঈমান কিন্তু মেনে নিয়েছে, কয় মুসলমানদের নবী নবী মুহাম্মদ তিনি তো আল আমিন, উনি কখনোই ভুল করতে পারে না, ওনার বিচার আমি মেনে নিলাম, ইহুদি মেনে নিলেন। কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান বিচারটা মেনে নেয়নি। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান ডেকে ডেকে বলছে, আমি বিচার মানি না, আরেকজন বিচারক আছে আমি তার কাছে যাব বিচারের জন্য। ওই বিচারকটাকে, ওই বিচারক হলো হযরত ওমর। এবার ওমরের কাছে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে বন্ধু, এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর তোমাদের নবী বিচার করার পরেও আর অন্য কারো কি বিচার করার কোনো ইখতিয়ার থাকে রে? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, আমার নবী কি বিচার করেছে কয় হ? কয় নবীজি বিচার করেছে কয় হ? এবার ওমর কি করলেন, ঘরে গেলেন তার ঘরের কামরায়, যাইয়া উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বের হয়ে আসলো, এসে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা দেহ থেকে নামিয়ে দিল। ওমর একটা ডাক দিয়া পরে, রে মুনাফিক মার্কা মুসলমান, তোর মতো মুসলমানই পৃথিবীতে বেঁচে থাকার দরকার নাই, আজকে যদি হযরত ওমর বেঁচে থাকতো, আজকে যদি হযরত আবু বকরের জামানা হতো রে, দেখতেন কত মুসলমানের প্রতিদিন বন্ধ কল্লা ফালাইতো। আর আপনি আমি নবীর সাথে যারা বেয়াদবি করে, আপনি তাদের সাথে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য প্রেম করেন, ঠিক নিও? আমি কি ভুল কথা বললাম? জি না। এবার এদিক দিয়ে বন্ধু ইহুদির টনক নড়ে গেছে, ইহুদি ডেকে ডেকে বলে, আহে রে ওমর, এই যদি হয় তোমাদের ধর্মের নিয়ম, তাহলে আমার ধর্মে কিছু নাই, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না, নবী মুহাম্মদের কাছে যাওয়ার পরে ওখানেও বিচার পাইলাম আমি, যদিও আমি মুসলমান একজন বেঈমান। এখন ওমর, ওমর রে আমি তোমার কাছে আসার পরও বিচার পাইলাম আমি তোমার কাছে, এখানে বোঝা যায় এখানে দল মত নির্বিশেষে ইসলামের হুকুম কায়েম, তোমার ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না, ওমর জলদি করে নিয়ে চলো, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধু সঙ্গে সঙ্গে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বেঈমানেরা নবীর প্রেমে পড়ে ইমানদার, আর আপনি আমি মুসলমান হয়েও নামের মুসলমান কাজের মুনাফিক হয়ে জাহান্নামে। নবীজি একবারে সরাসরি বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালো। আল্লাহ কয় হাবিব আমি একটা খবর দেই, কি দেই? আল্লাহ খবরটা দিছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ বলতেছেন মুনাফিকরা জাহান্নামের একইবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন না, আপনার পুরো ভবিষ্যৎ ফিউচার আপনার বরবাদ হয়ে যাবে। কেমনে বরবাদ হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবী কি যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, নবীজির নবীজির ইজ্জতের চাদর ধরে যে টান দিবে উম্মত, তাদেরকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? হত্যা করে। হত্যার কথা কোনে ডরাইছেন নাই? জি না। হযরত ওমর কি কল্লা হালাইছে না? হালাইছে। কথা কয় না, আব্বার কল্লাটা তো জন্তন ফালাই দিছে, হযরত ওমর তার নিজের আপন পিতার কল্লা ফালাই দিছে নবীর সাথে বেয়াদবি করার কারণে। আপনারা তো টেনশনে পড়ে যান, প্রেম নি ছুটে যায়। নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়াও নাই আখেরাতও নাই। নাই, আমি পরে আসছি কোরআনে, যারা সাহাবী হয়েছে, সাহাবী সাহাবাই কেরাম হওয়ার মর্যাদা যারা অর্জন করেছে, তারা কিভাবে হলো? রাসূলকে সশরীরে দেখে,
এবং ঈমান থেকে অন্তর থেকে রাসূলকে বিশ্বাস করে এবং দেখেছে অন্তর থেকে বিশ্বাস করেছে তাদের অন্তরে চক্ষু চর্মচক্ষু দ্বারা রাসূলকে দেখে বিশ্বাস করেছে এবং তাদের জানমাল সব সময় নবীজির জন্য রেডি রেখেছে কুরবানি করার জন্য ঠিক না ভাই এই জন্য তাদের সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছে ঠিক না বলেন ওই যে আমি গজলে বলছি আপনাদের মনে আছে संगे निये दुई प्रेमिक साथी केमन करी बोलो तुम्हाई देखी मरहबा बोलें ना আমার লেখায় আমি তুলে ধরেছি নবীজি জান্নাতে শুয়ে আছে দুই সঙ্গীকে নিয়ে একজন হলো হযরত আবু বকর আর একজন হলো হযরত উমর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমি এই জায়গাটা একটু পরে আসছি তবে আগে হাদিসের ব্যাখ্যাটা করে দেই রাসূল বলেছে উমান সাব্বা সাহাবী ফাদরিবহু সাহাবাই কেরামকে যারা গালি দিবে তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে তাদেরকে বাইন্দা পিটাও এখন নবীর শানে নবীর নবীকে অপমান করে কথা বললে আমরা কই স্লিপ অফ টান ঠিক না এটাকে আমরা ছোট্ট একটা নাথিং বলে উড়িয়ে দেই কিন্তু সে তো সিরিয়াসলি নবীজিকে বেজ্জতি করছে কিন্তু আসলে কি নবীজিকে বেজ্জতি কোনো মানুষ করতে পারে না নবীজির ইজ্জত দিয়েছে কে আল্লাহ আরো জোরে আল্লাহ নবীজিকে ভালোবাসার কম্পিটিশন কেমন ভাবে করতেন সাহাবাই কেরাম আমার দিকে তাকান আমি আজকে বিভিন্ন ভাবে আলোচনা করব নবীজিকে কিভাবে ভালোবাসতেন সে ভালোবাসার ট্রেনিংটা তাদের মধ্যে কেমন ছিল বন্ধুনি আমার আবু বকর ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি চিন্তা করতেন কেমন করে আবু বকরের ভালোবাসাটা ওভারটেক করা যায় সিকটাটা কিটা কইরে তার ফেটে কিটা লাগছে যা যা তার লে যা তার নমুনা পালাডা তার ফেটে বুক লাগছে তার দেখতেই বোঝা যায় আল্লাহ রাসূল বললেন দান করার জন্য তাবুক যুদ্ধের পূর্বে এবার হযরত ওমর তিনি চিন্তা করলেন জীবনে কতবার যেখানে যাই যেভাবে যাই আবু বকর শুধু ফার্স্ট হয় কি হয় আজকে আমার কাছে সম্পদ আছে আমি আবু বকরকে হারিয়ে দিব কথা কয় না আবু বকর সারা জীবন ফাস্ট হয়েছে কিন্তু আজকে আবু বকরকে ফাস্ট হতে দিব না কে চিন্তা করতেছে হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবার তাদের দৌলত নিয়ে আসলেন নবীজি হযরত ওমরকে প্রশ্ন করলেন ওমর তুমি কি নিয়ে এসেছো কই নবী গো আমার যা ছিল অর্ধেক নিয়ে আসছি ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে আসছো কই অর্ধেক রেখে আসছি আর এবার হযরত আবু বকরকে যখন প্রশ্ন করলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল আমি সবটা নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো কই আমি ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি সুবহানাল্লাহ আপনার আমার মধ্যে তো এটা নাই আরো একটা মাহফিল এলে আরেকটা খোসাই কইলো বাজে ঘুম এমন জন্মের ঘুম ঘুমাইবা খালি কবরে যাইয়া সারা ঘুম বালিশ খেতা বসবা কত ধানে কত চাল কথা কর না কেন ঠিক নে এবার নে তার কিও সাসা ঠিক কইছে না বে ঠিক কইছে ইও আন্দরে যাইয়েন না হাই কিছুক্ষণের মধ্যে ওয়া শেষ করে দিচ্ছি 12টা বাজে যাইতেছে কথা কর আই আসলে সুস্থ না আর চেহারাটা দেখেন না আগে যেটা দেখছেন জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ এরে মোবাইল নিবি আমার চেহারা আজকে আমি আসতাম না শরীর খুবই ক্লান্ত মানে আমি যদি না এই নুরু ভাইও কইবে আর ভাই আরে বেজ্জতি করছে আর আপনারা গ্রামের মানুষ কইবেন কবে নুরুর লগে এত মহব্বত নুরুর লগে কেমনে হুজুরের ইচ্ছা কাজ করছে ঠিক না আরে নুরুর লগের প্রেমের ব্রেকআপ হই গেছে নুরুরে ভালো কথা কে কইতো এই যুগের মানুষ ভালো কথা বলতে জানে না ঠিক কিরা বলেন 1000 এর মধ্যে দুইজন পাবেন ভালো কমেন্টস করেছে আর সবগুলো দেখবেন নষ্ট কমেন্টস আসলে মানুষটার কাছে আসলে কি সমস্যা সেটা জানতেই চাইনি কথা বলেন না কেন আমি প্রেমের একটা হাদিস আপনাদেরকে শোনালাম এবার হযরত উমর এবার মনে মনে বলে হায় রে আল্লাহ জীবনে কোনদিন প্রেমের দিক দিয়ে আবু বকরকে হারাতে পারলাম না
আজকেও পারলাম না, মনে হয় জীবন আর কোনো দিন পড়ব না। তাদের মধ্যে রাসূলকে খুশি করার রাসূলের ওয়াদার মানার কত বন্ধু দৃঢ় প্রত্যয় ছিল। আর আমাদের মধ্যে আমরা সুন্নি জামাত করি, আমাদের মানসিকতা দেখলে বন্ধু মনটা খুবই খারাপ হয়ে যায়। আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জান মাল যা আছে একটাও আমার না, সবগুলো আপনার জন্য বরাদ্দ। আমার নবী বলে, আমার আবু বকরের সম্পদ যত উপকারে আসছে রে, আর কারো সম্পদ এত উপকারে আসে না। তাদের মধ্যে সর্বক্ষণ বন্ধ একটা প্রেমের কম্পিটিশন ছিল। নবীরে কষ্ট দিও না, নবীর ইজ্জতের চাদর ধরে চান দিও না বন্ধু, নবীরে ভালোবাসা ফরজ, নবীরে ভালোবাসা ফরজ, নবীকে বিশ্বাস করা ফরজ, নবীজি যা নিয়ে আসছে তার প্রতি বিশ্বাস রাখা আমাদের ঈমান এবং ফরজ, নবীজিকে কষ্ট দেওয়া হারাম। আপনারা বলেন আজকে সুন্নি জামাতের মাহফিল, আপনারা ঘরে যে বসে রইলেন, আল্লাহ খুশি না বেজার? বেজার। নবীজি খুশি না বেজার? বেজার। আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, তুমি সুন্নি জামাত লেবাত যতই লাগাও লাভ হবে না। আমি বলবো নি, ওয়াজ করবো নি আপনাদের সামনে। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে আল্লাহু আকবার। শাস্তো ভাই, তোমার মতলব যে খারাপ আমি আগে থেকে দেখছি। বাদাম নি পকেটে পুরাও। তুমি কি মনে করছো আমি এমনি এমনি মাস্টার হইছি? কথা কেন, তুই বাদাম লইছস কি লাই? এত দিছে তুই কইলি না যাই পরে যাই খায় মন লইতাম না। আজ যে এই জায়গা কি বাদাম খাওয়ার জায়গা? আবার বলে তে যখন বাদাম চাবাইব তার মন কি বাদামে ঢুকতো না? ওয়াজ মনে থাকবে? এই যে কত গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত দিয়েছেন। আরে আল্লাহ যদি কেউ রে গজব দেয় তার উপায় আছে? আল্লাহ বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিশপ্ত করেছেন আখেরাতে অভিশপ্ত। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলতেছেন ও আ'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলতেছেন তাদের জন্য ভয়ঙ্কর, একেবারে সর্বশেষ ভয়ঙ্কর সাজার তাদের জন্য বরাদ্দ করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আরে আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন উপস্থিতি কম দেখে? জি না। জান্নাতীদের সংখ্যা তো কম হবে। ঠিক। কি তোমরা বোঝো না কেন? জান্নাত কয়টা? আটটা। এই আটটা জান্নাতে যাবে মাত্র একদল। কথা কয় না? একদল। মাত্র কয় দল? একদল। ওয়ানলি ফর একটা টিম। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি। একটা পার্টি যাবে জান্নাতে, একটা দল, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত। আর জাহান্নাম হলো 60টা। কয়টা? 60টা। এই 60টা জাহান্নামের বরাদ্দ করছে 72 দল। 72 দল। উপায় আছে নি কচ্চা? জি না। এই একটা রূপে একটা ফোর্তেই থাকবো, ফোর্তে থাকবো জাহান্নামে। কয় আমি তো ওদের আগ্রহে আছি। আইও মনু। কি মনু? আইও, আইলে বুঝবা মজা যে কত। বুঝেন নাই? হেতে জেতের একবার কম আজাব, হেতের আগুনের এক জোড়া জুতা। কয় জোড়া? এক জোড়া। আহারে জুতা পরাইতে দেরি মাথা। সুরা বাকারা সুরা পড়লেন, সুরা বাকারা সুরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন, বুঝে নেবেন মুসলমান হলেন। সুরা বাকারা সুরা আল ইমরান তিনি তেলাওয়াত করলেন, করতে 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 হঠাৎ করে বন্ধু ওনার একটা পদমর্যাদা হলো, তিনি রাসূলের ওহী লেখার দায়িত্ব পাইল। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলছি তোমরা আমার কথাটা বুঝো নাই, মানে নবীজির কাছে তো গাইবে ভাবে ওহীটা আসতেন, যেটা পৃথিবীর কেউ দেখতো না, কথা বলে না, কেউ জানতো না। তো ওহীটা যখন নবীজির কাছে আসতো, দেখো বেয়াদবিটা কতটুকু করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। যখন তিনি উহি লেখতেন, উহি লেখতে 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 হঠাৎ করে একটা সময় তার মধ্যে একটা শয়তানি ঢুকলো, সে আবার মুসলমান ধর্মটা ত্যাগ করলো। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান ধর্মটা ত্যাগ করে সে ফিরে গেল।
ফিরে যাওয়ার পরে আবার ঘুরতেছে আর বলতেছে, বুঝে নেবেন সবার কাছে ঘুরে ঘুরে বলতেছে, নবী মোহাম্মদ ওইটুকু জানতো আমি যেইটুকু লিখে দিতাম, এর বেশি কিছুই জানতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলছি, তোমরা বলো এই যে বললো নবীজিকে যে আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বেশি জানতো না। আমি যদি ওই বেয়াদবকে প্রশ্ন করি, নবীজি যতটুকু তুই লিখে দিতি অতটুকুই জানতো, এর বেশি জানতো না। একটু যদি আমরা চিন্তা করি, আগে তো নবীজি জেনেছে তারপরে তো তুই লিখেছিস, তাহলে আগে কে জেনেছে? নবী না সে? নবী। আরো জোরে বলেন না নবী। আগে নবীজি, এবারে কথা বলতেছে, নবীজির ইজ্জত সে নষ্ট করার চেষ্টা করতেছে, দেখতে দেখতে হঠাৎ করে খ্রিস্টান মারা গেল। হাদিস কিন্তু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ এসেছে। খ্রিস্টান যখন মারা গেল, এবার তাকে মাটিতে দাফন করা হলো। দাফন করার পরে তার আপন স্বজন পরের দিন দিনরাত শেষ হয়ে গেল তাকে দেখতে আসলো। দেখতে আসার পরে এবার চাইয়া দেখে, বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ কর, আমি ব্যক্তিগতভাবে খুশি হয়েছি, নবীর দুশ্মনের সাথে আল্লাহ কি করতেছে, অ্যাকশন শুরু করে দিয়েছে। এবার তার সঙ্গে খ্রিস্টানেরা, তার আপন স্বজনরা বলতেছে, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, নিশ্চয় এটা নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদ তোমার নিয়ে টেনশন করে, আজকে মাটিটা আরো বেশি গভীর করে খনন করলো, খনন করে আজকে আবার লাশটা মাটিতে রেখে গেল। আজকে আবার লাশ মাটিতে রাখার পরে বন্ধু, মালার যখন মাটিতে রাখলেন দিন রাত পরে চলে গেল, পরের দিন এসে দেখে লাশটা আবার বন্ধু মাটির বাইরে পড়ে আছে। কই আহারে, এটা তো নবী মুহাম্মদের কাজ। দুই দিন চলে গেল, তৃতীয় দিন আরো বেশি গভীর করে কবরটাকে খনন করে লাশটা বন্ধু মাটির মধ্যে রেখে গেল। লাশটা মাটির মধ্যে রেখে গেলেন, তৃতীয় দিন আবার আয়েশা দেখে লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টানের আপন স্বজনরা বলে, না না এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, একদিনের পর একদিনে তো গভীর খনন করে তাকে কবরে রাখলাম, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত গভীর থেকে বের করা সম্ভব না, এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে। এই বলে তার লাশটা মাটির বাইরে ফেলে তারা সবাই চলে যায়। এটা অন্য কোনো কিছু না, ওই যে ঘুরে ঘুরে বলেছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীর সাথে দুশ্মনী করা যাবে না? নবীর দুশ্মনী নিয়ে আলোচনা করলে শেষ হবে না আলোচনা। নবীর দুশ্মনদেরকে কিভাবে ভানুষ্মান দিয়েছে দেখেন। এবার আপনাদের এই এলাকাতে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে এরকম সন্তান আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আহারে খাইছে, আবার সুন্নি জামাত, আব্বারে কান্দাই আম্মারে কান্দাই আবার সুন্নি জামাত, আরে বাবারে কি হেসা কইছি না? আরে আব্বা আম্মা থাই দুনিয়ায় কোরআন খুললে দিই, হ্যাঁ আব্বা আম্মার কথা, তা আব্বা আমার দাম কম না বেশি? বেশি। আরো চুরি? বেশি। একদিন এক লোক আইয়া নবীজিরে বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো আমার আব্বাই আমার টাকাগুলো নিজের মতো করে খরচ করে। আর রাসূল কয়, হেসানি? কয় হ কি বুঝা নিও, তোমরা যুবকদের জন্য ওয়াজ, এখন কেউ কেউ আবার মনে করবো হুজুরে দেখুন বালাই করছিল, বাঁশ লইছে ঠিক নি রে? স্বাস্থ্য ভাই দুইটা খুব দুষ্ট, হুজুর তো হাসে, সি কোনটা বেশি? এরকম দুই চারটা যদি থাকে হাসি খুশি, তাইলে ওয়াজের মাঠ গরম থাকে ঠিক না? কথাটা বুঝে নেবেন। হাদিস শরীফ আমি কয়েকটা হাদিস শরীফ বলবো, যারা বোঝার এমনি বুঝবেন। রাসূল গো আমার আব্বা এসে আমার নিজের উপার্জিত টাকা আমার নিজের মতো খরচ করে। নবীজি ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত টাকা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তুমি নিজেও কি বাবার সম্পদ? আব্বা তোমারে যেমনি মন চাই এমনি কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবে না। কথা কয় না আরো জোরে? রাসূল বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, কে গো নবী হতভাগা? তিনবার বলেছেন, যাদের পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদের সেবা করে জান্নাতি হতে পারলো না, এই সন্তানের মতো হতভাগা আর কেউ হতে পারে না? আমার দিকে তাকাও, বাবারে কান্দাইও না। আল্লাহ রাসূল বলেছেন, যেই সন্তানের প্রতি আল্লাহ অবাধ্য, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, কে?
মানে বাবা আছে না, অনেক বাবা আছে না সন্তানের প্রতি অসন্তুষ্ট? আমার আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, যেই সন্তানটার উপর বাবা রাজি না সেই সন্তানটার প্রতি আল্লাহও রাজি না। এই এই ছেলে সন্তান বাইচা থেকে কোনো লাভ আসেনি কোনসে না। এবার মায়ের দিকে যাই, মায়ের দিকে একটাবার মায়ের নজরে তাকাইলে একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করলো নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়? নবী কয় তাইলে 100 হজের সওয়াব। সুবহানাল্লাহ। তাইলে এখানে মা বাবার দাম কম না বেশি? বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার মালিক কে বেশি, হক কার বেশি? রাসূল বললেন, কালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সোম্মামান, তারপরে কি? রাসূল বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সোম্মামান, তারপরে কি? রাসূল বললেন, কয়লা উম্মুকা। আবার প্রশ্ন করল, কয়লা সোম্মামান, তারপরে কি? রাসূল বললেন, কয়লা আবুকা, তোমার বাবা। তিনবার মায়ের কথা এসছে, একবার বাবার কথা আসছে। এই মা বাবাকে ভালোবাসা সম্মান করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। বাবা যদি কখনো পৃথিবীতে এমন কোনো বাবা আমি দেখিনি সন্তানের জন্য যেটা কষ্ট হবে এটা তার সন্তানকে দিয়েছে তুলে। পৃথিবীতে এমন কঠোর বাবা নাই যে সন্তানের কষ্ট হবে এমন কিছু জিনিস সন্তানের কাঁধে চাপিয়ে দিয়েছে, এমন কোনো বাবা মা পৃথিবীতে নেই। আমার কথা কি বুঝেন আপনারা? মা বাবাকে যদি ভালোবাসতে পারেন তাইলে আমি মনে করবো আপনি সুন্নি জামাত। এই বাবা মা আপনার কাছে কখনো প্রয়োজন হলে কাপড় চাইবে, আপনি দামি দিতে না পারেন, মাকে একটা কম দামি এনে দেন, দেখবেন মা কি খুশি হবে, বাবারে আমি তো তোর কাছে কাপড় চাইনি, কাপড় কেন আনছো বাবা? এই 100 টাকা যদি 200 টাকা 500 টাকা থাকতো তাইলে তুমি 2 দিন বাজার করতে পারবা। মা এই কথাটা বলে বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? আরো জোরে বলে। সম্মানিত উপস্থিতি, আমরা মা বাবাকে ভালোবাসবো, সমাজ সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করবো। মানুষ যখন মারা যাবে জানাজায় যাব, যখন পরিচিত অপরিচিত মুসলমানকে দেখব সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিব, এই কাজগুলো আমাদের মধ্যে থাকতে হবে, এই আদর্শগুলো।